আসসালামু আলাইকুম, ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বের এই ভিডিওটিতে। আজকের পর্বের এই ভিডিওটিতে আমরা তোমাদের পঞ্চম সপ্তাহের যেই ম্যাথের সেকেন্ড অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, পঞ্চম সপ্তাহের ম্যাথের সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তৃতীয় সপ্তাহে ম্যাথের ফার্স্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এবং পঞ্চম সপ্তাহে এসে ম্যাথের সেকেন্ড অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো সেই অ্যাসাইনমেন্টের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি খাতার দাম এ টাকা ও একটি বইয়ের দাম বি টাকা এবং কলমের দাম সি টাকা হলে 5টি কলম ও 3টি খাতার দাম কত? 2 নম্বরে বলা হয়েছে, 10টি বই ও 4টি খাতার দাম কত? 3 নম্বরে বলা হয়েছে, 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম কত? তো চলো আমরা শুরু করি 1 নম্বর দিয়ে। এখানে বলা হয়েছে 5টি কলম ও 3টি খাতা। লক্ষ্য করো, প্রশ্নে দেয়া আছে যে একটি কলমের দাম হচ্ছে সি টাকা। তাহলে আমরা লিখব, একটি কলমের দাম সমান সি টাকা। সুতরাং 5টি কলমের দাম অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা মাল্টিপ্লাই করব 5 × c টাকা, দ্যাট মিন্স 5c টাকা। এরপর রয়েছে খাতার দাম, একটি খাতার দাম হচ্ছে এ টাকা। আমরা লিখব যে একটি খাতার দাম সমান এ টাকা। তাহলে 3টি খাতার দামের কথা বলা হয়েছে, সুতরাং 3টি খাতার দাম অবশ্যই বেশি হবে, 3 × a টাকা, তার মানে 3a টাকা। এখন আমরা লিখতে পারি যে সুতরাং 5টি খাতা এবং সরি 5টি কলম, এখানে হবে 5টি কলম এবং 3টি খাতার দাম, যেহেতু দুটো একসাথে আমরা লিখব সেজন্য আমরা প্লাস করে লিখব, তাহলে 5c + 3a টাকা। এ হচ্ছে 4-এর 1 নম্বর অঙ্কের সলিউশন। এবারে আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10টি বই ও 4টি খাতা। লক্ষ্য করে, একটি বইয়ের দাম প্রশ্নে দেওয়া আছে বি টাকা। তাহলে আমরা লিখব, একটি বইয়ের দাম বি টাকা। সুতরাং 10টি বইয়ের দাম অবশ্যই বেশি হবে, অর্থাৎ 10 × b টাকা, দ্যাট মিন্স 10b টাকা। তারপর রয়েছে 4টি খাতা, একটি খাতার দাম কত? আমরা লিখব যে একটি খাতার দাম, একটি খাতার দাম হচ্ছে প্রশ্ন দেওয়া আছে এ টাকা। সুতরাং 4টি খাতার দাম অবশ্যই বেশি, সরি 4 × a। এখন তাহলে 10টি বই ও 4টি খাতার মোট দাম কত হবে? অবশ্যই প্লাস করতে হবে। আমরা লিখব যে 10টি বই ও 4টি খাতার দাম সমান 10b + 4a। তো 4-এর 2 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 4-এর 3 নম্বর অঙ্কে। 8টি খাতা, দেখো এখানে একটি খাতার দাম দেওয়া আছে এ টাকা। আমরা লিখব যে একটি খাতার দাম
এ টাকা। সুতরাং আটটি খাতার দাম অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব 8 গুণন এ ইকুয়াল 8 এ টাকা। তারপর রয়েছে ছয়টি বই, একটি বইয়ের দাম হচ্ছে 2 টাকা। আমরা লিখব যে একটি বইয়ের দাম টাকা। সুতরাং ছয়টি বই, তাহলে ছয়টি বইয়ের দাম অবশ্যই বেশি হবে 6 গুণন 2 টাকা, তার মানে 6 টাকা। তারপর বলা হচ্ছে নয়টি কলমের দামের কথা, একটি কলমের দাম হচ্ছে 3 টাকা। আমরা লিখব একটি কলমের দাম 3 টাকা। সুতরাং নয়টি কলমের দাম অবশ্যই বেশি হবে, সেজন্য গুণ দেব 9 গুণন 3 টাকা, তার মানে 9C টাকা। এবার আমরা সবগুলো একসাথে অ্যাড করে লিখব। আমরা লিখব যে আটটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম 8A প্লাস 6B প্লাস 9C টাকা। তো শেষ হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পেরেছ। যদি বুঝতে কোথাও সমস্যা হয়, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পুরো অঙ্কটি আরেকবার প্লে করে দেখতে থাকো। আল্লাহ।